মেলাক্কার ভাইরা এখনি না গায়ে কত জোর, এখনি না কত শক্তি, হ্যাঁ এখনি না কত দাপট। কিন্তু আপনার বিগত সালের কথা, বিগত সময়ের কথা আপনি খেয়াল করেন তো, একটা সময় আপনি কি ছিলেন বলেন তো? হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের প্রত্যেকেরই এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। মায়ের পেটে যখন ছিলেন আপনার নাম ছিল, কথা বোঝা নাই বোধ হয়। আপনি যখন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটের ভেতরে গেছিলেন ছোট্ট এক ফোঁটা পানি, আপনার নাম ছিল না, আপনার নাম ছিল না, আপনার গ্রাম ছিল না, আপনার অ্যাড্রেস ছিল না, আপনার অস্তিত্ব ছিল না, আপনার পরিচয় ছিল না, এটাই তো আপনার হিস্ট্রি। অহংকার আসে কোথেকে? একটু হিস্ট্রিটা একটু খেয়াল করে দেখেন না, কিছুই ছিলাম না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের ওদরে আসলাম, ছোট্ট এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে লাগলেন। বড় হতে 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 নয় মাস দশ মাস পরে দুনিয়ার বুকে আসলাম, পোশাক নিয়ে না পোশাক ছাড়া, হ্যাঁ কি অহংকার, নেকেড হয়ে আসছিলাম, নগ্ন, গায়ে জামাটাও ছিল না। হিস্ট্রিটা একটু দেখেন না, হিস্ট্রি ভুলে যাওয়া ঠিক না, ইতিহাস ভুলতে নাই, একটু হিস্ট্রি দেখেন, হিস্ট্রির দিকে একটু খেয়াল করে দেখেন কি ছিলেন আপনি, কি ছিলাম আমি। পোশাক ছাড়া নগ্ন নেকেড হয়ে মায়ের পেটের ভেতর থেকে আসলাম, দুনিয়াতে আসলাম, দাঁত ছিল না, আমার জন্য আলাদা লিকুইড খাবার বানানো লাগতো ঠিক কিনা? জন্মের পর থেকে মাছ গোস্ত খাইতে পারছেন নাকি আপনি? দুধ খাইতেন, যেখানে সেখানে পেশাব, যেখানে সেখানে পেশাব পায়খানা ঠিক কিনা? এখনই না এই যে ডায়াপার আবিষ্কার হয়েছে, ডায়াপারের আগে তো ছোট বাচ্চাদেরকে কোলে নিতে মানুষ ভয় পাইত, কাঁথা দিয়ে আমাদের সময় পেঁচায়া কেউ আসলে বাচ্চাটারে দিত, তা না হলে পেশাব করা সব শেষ। তো দেখেন যেখানে বসায় এখানে পড়ে যায়, বাচ্চাটারে বসায় দিলে বসতে পারে, শোয়াই দিলে শুইতে পারে, মুখে উঠাই দিলে খাইতে পারে, এটা ছিল আপনার হিস্ট্রি। আবার ষাট বছর সত্তর বছর আশি বছর হাওয়াত হায়াত পাওয়ার পরে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, বয়স যখন আশি বয়স যখন নব্বই একই অবস্থা, যেখানে বসায় দেবে ওইখানেই শেষ, এরকম আছে না নাই? বয়স যখন আশি নব্বই আবার পায়খানা প্রস্রাব করে সব শেষ, মুখে তুলে দিলে খেতে পারে, নাহলে গায়ে ওই জোরটাও নাই। তো অহংকার আপনি পেলেন কোথেকে আমারে বলেন? আবার এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় নিবেন, যেই পোশাকে এসেছিলেন ওই পোশাকে আবার পাঠানো হবে ঠিক কিনা? আসার দিন গায়ে যেমনি কোনো জামা ছিল না, যাওয়ার সময় সব জামাগুলো খুলে রেখে দেয়া হবে, কাফনের কাপড়ে পেঁচিয়ে অন্ধকার কবরের মধ্যে আপনারে রেখে দেয়া হবে, সবাই পালিয়ে যাবে, আত্মীয় স্বজন কেউ সাথে যাবে না ঠিক কিনা? এমনকি দুজন ফেরেশতা যারা আপনার আমলনামা লিখতো তারাও পালিয়ে যাবে, কারণ আপনার জীবন শেষ, আমলনামা লেখার দায়িত্ব শেষ, আত্মীয়রা চলে যাবে, ফেরেশতারাও চলে যাবে, কেউ সাথে যাবে না ঠিক কিনা? এই তো আপনার হিস্ট্রি। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আপনি কিছুই ছিলেন না। এজন্য অহংকার কোন বনি আদমের সাজে না, অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে? বিষ্ণু ইসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওনার হাঁটার স্টাইল ছিল এরকম, হাদিসে এসেছে ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল আরদ কাআন্নামা ইয়ামশি ইয়ানহাতু মিন সাবাব কাআন্নামা ইয়ানহাতু মিন সাবাব, মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন, পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে, বিশ্বনবী সিম্পলি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন, পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন, ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল, একটা মার্জিত ভাব ছিল, বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুনশিয়ানা ভাব ছিল, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও, জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ, বিনয়ের সাথে হাঁটো। রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার, হ্যাঁ আমার বাপের রাস্তা, কার কি, এরকম একটা ভাব আছে না অনেকের? ইয়াংদের মধ্যে ভাবটা একটু বেশি, হ্যাঁ আছে না নাই? কাউরে কেয়ার করে না, সব আমার, এরকম একটা ভাব না। রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্রভাবে হাঁটে, ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার, একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে, অন্যের কষ্টের কারণ হয় না। তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ, বিনয়, অহংকার করা যাবে,
না অহংকার কার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টান দেয় এজন্য রহমানের বান্দারা কখনো অহংকার করে না বিশ্বনবী সব সময় দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা وجعلني شكورا وجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا او الله আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আমারে বড় বানান পড়েন আমিন আমিন নিজের চোখে নিজে ছোট থাকবে তাহলে বড় বানাবে কে আল্লাহ وما تواضع احد لله الا رفعه الله যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে নিচু হয় আল্লাহ তাআলা টেনে উপরে উঠায় এটা সুন্নাতুল্লাহ ফিল আরদ এই জমিনে আল্লাহর সুন্নাত আপনি নিচু হবেন আল্লাহ টেনে উপরে উঠাবে আপনি অহংকার দেখিয়ে উপরে হবেন এক থাপ্পড় মেরে জমিনে আপনারে গেড়ে দিতে পারে কে আল্লাহ অহংকার করা যাবে না ইয়ামশুনা আলাল আরদি হাওনা আসলে অহংকার কি আমাদের সাজে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায় রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায় তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে কথাটা কার আবার অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর জমিনে অহংকার ভরে হেঁটো না গর্ব ভরে হেঁটো না অহংকারীদেরকে রব্বুল আলামিন পছন্দ করে না বারোটা গুণের এক নম্বর গুণ আমরা জানলাম ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে ভদ্রভাবে হাঁটে ডিসেন্ট ওয়েতে হাঁটে কাউকে কষ্ট দেয় না এই পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই সবার কাছে ক্লিয়ার নট নেসেসারি যে শুধু হাঁটার ক্ষেত্রে বিনয় না ড্রাইভিং এর ক্ষেত্রেও ভদ্রভাবে ড্রাইভিং করতে হবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা লিটারালি শুধু হাঁটার ক্ষেত্রে ভদ্র আর ড্রাইভিং এর সময় ইচ্ছা মতো ড্রাইভিং কিছু ছেলেপেলে আছে এমন ভাবে হুন্ডা ড্রাইভ করে এমন রাফ ড্রাইভ করে মালয়েশিয়াতে আছে না নাই মেলাক্কাতে অবশ্য আমার যুবক ভাইরা এগুলো করে না কেউ এখানে হ্যাঁ করে সর্বনাশ না ওই অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাইলে রাফ ড্রাইভ করা যাবে কিছু মানুষ আছে দেখবেন যে গাড়ির ইঞ্জিনের যে সাউন্ড এটার কমানোর জন্য পিছনে কি লাগায় সাইলেন্সার লাগায় না অনেকে ওইখানে এমন একটা জিনিস লাগায় ইঞ্জিনের সাউন্ড আরো তিন গুণ বেড়ে যায় এরকম টাকায় তো আসলে নাই মানে ও যে দিক দিয়ে যাচ্ছে সবার নজর যেন ওইখানে পড়ে বিভিন্ন হাই রাইজ কন্ডোমিনিয়ামস গুলোতে যারা থাকে এদের রাতের ঘুম এরা নষ্ট করে কিয়ামতের ময়দানে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড় করাবে কে তাহলে মেলাক্কার ভাইরা ইয়ামশুনা আলাল আরদি হাওনা এটা শুধু হাঁটার ক্ষেত্রেই ভদ্রভাবে হাঁটে এমন না ড্রাইভ করার ক্ষেত্রেও রাফ ড্রাইভ করে না ট্রাফিক সিগন্যাল মেনে চলে অন্যের কষ্টের কারণ হয় না ভো ভো শব্দে বাইক চালায় না এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য